এই ঘটনাটা আমাদের লাকি ভাইকে নিয়ে। কাউসার আহমেদ ভাইয়ের কাছে একবার দুটো লোক আসলো, ওই সময় দুটো লোক আসলো, ওরা জিঙ্গেল করবে, দুইটা জিঙ্গেল করবে। তো এই কাউসার ভাই সবসময় লাকি ভাইয়ের সাথে কাজ করতো, তো কাউসার ভাই নিয়ে আসলেন লাকি ভাইয়ের কাছে যে লাকি ওনারা দুইটা জিঙ্গেল করবে, তো তুমি একটু করে দিবা, আমি লিখে দিব, আর তুমি মিউজিক টিউজিক করে দিবা, এখন কত টাকা তুমি নিবা। তো লাকি ভাই শুনলো কি জিঙ্গেল করতে হবে ওই লোকের কাছ থেকে, শুনে টুনে বললো দুইটা জিঙ্গেল গাওয়াতে হবে সাবিনা আপাকে দিয়ে, খুব ভালো কথা। দুইটা জিঙ্গেল আপনারা 700 টাকা দেবেন, 700। তো লোক লোক দুইটা আশ্চর্য, 700, অনলি 700। তো কাউসার ভাই একটু ভেবাচাকা যে 700, তো লোকগুলি কাউসার ভাইয়ের দিকে তাকেছে। কাউসার ভাই লাকি ভাইয়ের দিকে তাকে বললো, এ লাকি তুমি একটু আসো তো বাইরে, একটু বাইরে আসো। লোকগুলিকে বললো, ভাই আপনি আপনার একটু বসেন, আমরা বাইরে থেকে আসছি। লাকি ভাইকে বাইরে নিয়ে গেল, গিয়ে বলল যে তুমি দুইটা জিঙ্গেল করবা, সাবিনা ইয়াসমিনকে দিয়ে গাওয়াতে হবে, মিউজিশিয়ান আছে, স্টুডিও আছে, কত কিছু পেমেন্ট আছে, তোমার পেমেন্ট আমার পেমেন্ট, তুমি মাত্র 700 টাকা চাইলা? তুমি ঠিক মতো চাও, তুমি কি পাগল হয়ে গেছো নাকি তুমি? তখন লাকি ভাই বললো, ঠিক আছে কাউসার, চলো ভিতরে চলো, আমি বলছি। ঠিক মতো বলবা কিন্তু তুমি, উল্টাপাল্টা কথা বলবা না, বলো ঠিক আছে চলো ভিতরে। তো লাকি ভাই এবং কাউসার ভাই আবার ভিতরে চলে গেলেন, ওনারা অধীর আগ্রহে বসে আছেন পেমেন্ট জানার জন্য। তো এখন দুইটা জিঙ্গেল কত ভাই? তো লাকি ভাই বললো 7000। তো ওই ওই লোকটা তখন বলল যে 7000? লোক দুইটাও তো আশ্চর্য, দুজন দুজনের দিকে তাকাচ্ছে এবং কাউসার ভাইয়ের দিকে তাকাচ্ছে, 7000। কাউসার ভাই আবার লাকি ভাইকে, এই লাকি আসতো ভাই, আপনারা একটু বসেন, লাকি আসো বাইরে চাও। বাইরে গেল লাকি ভাই, কি তোমার কি মাথা খারাপ হয়েছে, তুমি 700 চাইলে এখন 7000 চাচ্ছ তুমি? তো লাকি ভাই খুব সিরিয়াসলি কাউসার ভাইয়ের দিকে তাকায় বললো, 7 আমার লাকি নাম্বার।